गुड मॉर्निंग स्टूडेंट्स, वेलकम टू आवर थार्ड लैंगुएज क्लस क्लस फाइव थार्ड लैंगुएज। तुम्हारे साथ आज ख बर्ण नहीं चले व्यंजन बर्ण द्वितीय बर्ण ख व्यंजन बर्ण से द्वितीय बर्ण नहीं लिखते हैं बर्ण दिए बानान तैरि करते शिखब। केमन व्यंजन बर्ण प्रथम बर्ण क्या शिखे और क दिए शब्द तैरि शिखे और तरह हमें आगे क्लस शिखे तुम्हारे किचू सजिए लेख प्रैक्टिस करिए। आज हम ख लिखब एवं ख दिए बानान तैरी करब। देखो बोर्डे आमी लिखछी ख, एबार ख दिए तुम्हें बानान तैरी करते हबे। ख दिए बानान तैरी करते हबे माने प्रथम अर्थात बर्ण जे बानानटा आमी तैरी करब तार प्रथम बर्ण जेन ख थाके। प्रथम बोयेर बर्ण शब्दगुलो लिखी ख डয় বিন্দু র खर खय आकार म खाम खय आकार ट खाट खयकार बर्की जय हस्यु र खेजूर। चारटे शब्द बोये तुम्हारे प्रथम आछे। खर कथाटार अर्थ हच्छे बिचाली अर्थात धान जखन धान गाचे जखन धान फले धान पेके जावार पर सेई धानेर गाच थेके जखन आमरा धान शस्यटाके छाड़िए निच्छी तारपर सेई धान गाचे पेके जावा जे बाड़ती अंशटा थेके जाच्छे अवशिष्ट अंशटा ताके बोलछी आमरा बिचाली। ठीक आछे, तो सेटाई होच्छे खड़। खड़ेर आटि आमरा देखि जेरकम गबादी पशुदेर खेते देवा हये थाके खाद्य हिसेबे व्यवहृत हय। तारपर लिखेछि आमि खाम खयाकार म। खाम होच्छे जेनरलि चिठीर बाइरेर आवरण के बला हय थाके खाम, इंग्लिशे जेटा आमरा बोली एनभेलप। ठीक आछे, खाट खाट आमरा प्रत्येकेई जानी तरंग बा खाट काठेर काठेर तैरी एकटा चारपाया आमी बोलते पारि एक धरनेर शोयार जिनिस। खूब भालो बांग्लाय जदि ताके बला हय थाके खाट प्रत्येकेई जानो तोमरा। आर हच्छे चार नम्बरे लिखेछि खेजूर खयेकार बर्कि जय हस्यु र एक धरनेर फल खेजूर। तो ये चारटे बानान छाड़ा और की बानान होते पारे देखो। नम्बर फाइव आमी लिखलाम खाता खयाकार तयाकार खाता अर्थात तुम्हारा जे लेखार जन्य कपि यूज करो ताके बोलछि खाता। नम्बर सिक्स खई ख हस्यई खई खईओ एक धरनेर खाद्य वस्तु। ठीक आछे, आर एछाड़ा कि लिखते पारि आमरा खाली खयाकार लय हस्यई खाली। खाली कथाटा अर्थ एम्प्टी अर्थात शून्य जे जायगाटा फाका अंश जेटाके बोलछि सेटा होच्छे खाली। खाले ख दिए कि शब्द शिखलाम विभिन्न कार व्यवहार करे आमरा खर खाम खाट खेजूर खाता खई और खाली ए सातटा शब्द शिखलाम। एछाड़ाओ आरो किछु किछु शब्द हय एबं नानान रकम शब्द तोमरा निजेराई तैरि करते पारबे आमि जानि। এগুলো বাড়িতে ভালো করে লেখা অভ্যাস করো এবং তার সাথে সাথে যেটা করবে, আগের দিন আমি বলতে ভুলে গেছিলাম যে এই যে ক দিয়ে যে অংশটা রয়েছে তোমাদের বইয়ে যে নিচে পোর্শনগুলো নিজে করো, যেগুলো এগুলো সুন্দর করে ছবিতে রং ভরবে ছবিগুলোতে, এবং আগের ক্লাসেও তোমরা সেগুলো করেছো স্বরবর্ণতে। আর এখানে কটা বারবার লেখা প্র্যাকটিস করবে ঠিক সেরকমভাবে এখানে খতে এই অংশগুলো কী করবে রং করবে ছবি দিয়ে কালার দিয়ে রং করবে ছবিগুলো এবং তার সাথে খটা লেখা প্র্যাকটিস করবে। আর তার সাথে আরেকটা জিনিস যেটা করবে সেটা হচ্ছে নিজেদের মতন করে কিছু শব্দ তৈরি করার চেষ্টা করবে। অবশ্যই অবান্তর কিছু বানাবে না, তৈরি করবে না, নিজেদের মতন করে অর্থাৎ যেটা মনে হবে হ্যাঁ সঠিক ঠিকঠাক অর্থপূর্ণ কোনো শব্দ তৈরি করতে পারছো সেরকম কিছু শব্দ তৈরি করার চেষ্টা করবে। তো আজ আমরা ক থেকে আগের ক্লাসে ক থেকে বানান শিখেছিলাম ক দিয়ে, তো আজকে ক দিয়ে আমরা কিছু সাজিয়ে লেখ করি। ততক্ষণ পর্যন্ত বাড়িতে তোমরা এই খটা প্র্যাকটিস করবে ভালো করে আর ক খ দুটো দিয়ে বানান তৈরি করা শেখো। চলো হেডিং করো সাজিয়ে লেখো। যেহেতু আগে তোমরা ক দিয়ে শিখেছো তাই আমি ক দিয়েই আজকে কিছু সাজিয়ে লেখো দিচ্ছি তোমাদের অংশ।
তাহলে বস লয়াকার কয় ওই। দু নম্বরে দিয়েছি ল ম ক হস্যই ডয়বিন্দু রয়াকার ক নাম্বার থ্রি। নাম্বার ফোর দিচ্ছি হস্যই ক। নাম্বার ফাইভ বয়ে হস্যই ক। নাম্বার সিক্স লয়াকার ম ক। এই ছটাই আমরা করবো আজকে, কেমন বলো? নাম্বার ওয়ান তালবস্য লয়াকার কয়ে ওই আছে, সাজাও একে। কয়ে ওই লয়াকার তালবস্য কৈলাস, তাই তো? নাম্বার টু ল ম ক, দেখো এটাকে সাজালে দুটো শব্দ আমরা পাবো, একটা পাবো কমল কমল, আর একটা পাবো কলম কলম। কমল কমল কথাটার অর্থ বলেছিলাম আমি কি, লোটাস পদ্ম ফুল, কলম অর্থাৎ পেন। নাম্বার থ্রি হস্যই ডয়বিন্দু রয়াকার ক, ক ডয়বিন্দু রয়াকার হস্যই কড়াই অর্থাৎ বলেছিলাম রান্নার পাত্র। নাম্বার ফোর ক হস্যই কই, একটা মাছের নাম বলেছিলাম আমি কই। নাম্বার ফাইভ বয়ে হস্যই ক, ক বয়ে হস্যই কবি। নাম্বার সিক্স লয়াকার ম ক, ক ম লয়াকার কমলা, এক ধরনের ফল বা অরেঞ্জ যেটা বলেছিলাম, রসালো লেবু এক ধরনের। তাহলে কী কী শব্দ পেলাম সঠিক শব্দ? নাম্বার ওয়ান কৈলাস, নাম্বার টু কমল কলম, নাম্বার থ্রি কড়াই, নাম্বার ফোর কই, নাম্বার ফাইভ কবি, নাম্বার সিক্স পেয়েছি আমরা কমলা। তো আজকের ক্লাস এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আমরা আসছি পরবর্তী ব্যঞ্জনবর্ণ গ নিয়ে শব্দ তৈরি করব এবং আরও নতুন কিছু শিখব। ততক্ষণ পর্যন্ত এগুলো ভালো করে তোমরা অভ্যাস করো।